হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়তি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ করতে চলেছি, সেই প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের সম্পর্ক ছোটবেলা থেকেই। ভিডিওটা শুরু করার আগে শুধু একটা কথাই বলতে চাই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে এবং নিচে যে বেল আইকনটা আছে সেটাও ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক আল্ট্রা লাইট জেল। ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার, এটার সাথে কিন্তু আমাদের ছোটবেলার সম্পর্ক। অর্থাৎ আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন থেকে কিন্তু ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার বাজারে অ্যাভেলেবেল ছিল এবং ছোটবেলা আমরা প্রচুর ইউজ করেছি। শীতকাল আসলেই ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার ইউজ করতাম এবং সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে ওটার স্মেল। আমার ভীষণ ভালো লাগে ল্যাকমির যে পিচ মিল্কের যে স্মেলটা, সেটা আমার ভীষণ ভালো লাগে এবং সেটার স্মেলটা আসলেই না সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয়, যখন মা আমাদের ধরে ধরে ক্রিম অ্যাপ্লাই করতো। যাই হোক, আজকে আসি এই প্রোডাক্টের ব্যাপারে। যখনই বাজারে দেখেছিলাম যে ল্যাকমি নতুন একটা জেলও লঞ্চ করেছে, আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে এটা ইউজ করে দেখব যে কেমন, বাট কোনো কারণের জন্য এটা ইউজ করা হচ্ছিল না। বাট ফাইনালি আমি এটা কিনেছি এবং তোমাদের সাথে আজকে রিভিউ শেয়ার করব। ফার্স্ট যদি বলি কন্টেনারটার কথা, এটা ভীষণই স্লিক একটা কন্টেনার। পন্ডসের যে সুপার লাইট জেল আছে সেম ওরকমই কন্টেনার, শুধুমাত্র এটার যে কালারটা, অর্থাৎ কন্টেনারের কালারটা লাইট বেজ কালারের একটা কালার, পিচ লাইক পিচ বা বেজ এই কালারটাই আমি বলতে পারি। এবং আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 65 গ্রামের প্রোডাক্ট, এটা সব থেকে ছোটটা আছে, এর থেকে বড় সাইজও অ্যাভেলেবেল আছে এবং এটার দাম হচ্ছে 150। নেক্সট আসি প্রোডাক্টের কথায়। তো প্রোডাক্টের কথা যদি বলি, পিচ মিল্ক ময়েশ্চারাইজার যদি তোমরা ইউজ করে থাকো সেই ময়েশ্চারাইজারটার যে কালার এটারও সেই কালার। আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, একদম লাইট যে পিঙ্ক কালার সেই কালারের এটার কালার সেম টু সেম যে পিচ মিল্ক ময়েশ্চারাইজার সেম ওটারই কালার। এবং এটার স্মেল আমার ভীষণ পছন্দ, আমি জানি না কেন। তো এর স্মেলও কিন্তু সেম ওই পিচ মিল্ক ময়েশ্চারাইজারের যেটা স্মেল সেরকমই এটার স্মেল। তাহলে এটা বুঝতেই পারছো এটার মধ্যে স্মেল আছে, যদি কারো স্মেল অ্যালার্জি থাকে তারা এই প্রোডাক্ট থেকে দূরে থাকাই ভালো। নেক্সট আসে জেলের কথায় এবং এটা এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ভীষণই লাইট ওয়েট সত্যি, এটার নামই হচ্ছে আল্ট্রা লাইট, এটা সত্যিই আল্ট্রা লাইট। যাদের প্রচন্ড অয়েলি স্কিন, বিশেষ করে এখন যে ধরনের ওয়েদার, প্রচুর হিউমিড বাইরে, হিউমিডিটি এত বেশি এবং হিউমিডিটির কারণে কি হচ্ছে আমাদের প্রচন্ড ঘাম হচ্ছে এবং এই সময় সব থেকে বেশি প্রবলেম যাদের হচ্ছে সেটা হচ্ছে অয়েলি স্কিন পিপলদের। তো যাদের অয়েলি স্কিন আমি তাদেরকে বলবো যে তারা এটা ইউজ করে দেখতে পারে, ভীষণ লাইট এবং অ্যাপ্লাই করার পর কিন্তু ময়েশ্চারাইজ অবশ্যই করে, কিন্তু কোনো রকম দেখতে পাচ্ছ কোনো রকম যে তেল তেলে ভাব বলো বা কোনো রকম একটা ফিল হয় না যে কোনো একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর একটু হালকা হেভি ফিল হয়, বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের তো এটা মনেই হয় এবং মুখের মধ্যে একটা তেল তেলে ভাব চলে আসে, এটাতে কিন্তু সেরকম কোনো কিছু হয় না, একদম স্কিনের সাথে মিশে যায় এবং তারপরে তোমরা বুঝতেও পারবে না যে তোমরা কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছো। যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তারা অয়েল হয়ে যাওয়ার কারণে ময়েশ্চারাইজারটা অ্যাভয়েড করে, সেটা একদমই উচিত নয়। যাদের অয়েলি স্কিন তাদেরও কিন্তু ময়েশ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করা উচিত, তার কারণ হচ্ছে ময়েশ্চারাইজার এবং অয়েল দুটো আলাদা জিনিস। স্কিনে অয়েল থাকার জন্য আমরা যদি স্কিনকে হাইড্রেট বা ময়েশ্চারাইজ না করি তাহলে কিন্তু স্কিনে ভবিষ্যতে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। এটা আমি বলবো যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই ব্যবহার করতে পারো এবং যাদের নর্মাল স্কিন তারাও এই সময়টার জন্য ব্যবহার করতে পারো। যাদের ড্রাই স্কিন তাদের আমি বলবো না এটা ইউজ করার জন্য, তার কারণ হচ্ছে তাদের স্কিনটা খুব একটা ভালোভাবে ময়েশ্চারাইজ এটা করতে পারবে না। এর ইনগ্রিডিয়েন্টস লিস্ট যদি চেক করো তাহলে দেখতে পাবে যে এর মধ্যে প্রচুর পরিমাণে ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগই কিন্তু কেমিক্যাল। এছাড়াও এর মধ্যে একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, এটার মধ্যে কিন্তু মেন্থল ইউজ করা আছে, তার জন্য এই জেলটা যখন তোমরা অ্যাপ্লাই করবে একটা
ঠান্ডা ভাব তোমাদের স্কিনের মধ্যে, ইনস্ট্যান্ট একটা কুলিং ভাব তোমাদের স্কিনের মধ্যে বুঝতে পারবে। তার কারণ হচ্ছে এর মধ্যে মেন্থল দেওয়া আছে। এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে এটার মধ্যে কেমিক্যাল দিয়ে এটা তৈরি হয়েছে, এটা কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট নয়। নেক্সট বলি আমার এক্সপিরিয়েন্সের কথা। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই প্রোডাক্টটা ইউজ করা নিয়ে। আমি আগেই বললাম যে এই প্রোডাক্টটার স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা আমার স্কিনে স্যুট করেনি। আই ডোন্ট নো ওয়াই, হতে পারে কোনো একটা পার্টিকুলারলি কেমিক্যালের জন্য আমার স্কিন অ্যালার্জিক হয়ে পড়ছে। এই প্রোডাক্টটা আমি অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্লাই করা শুরু করি ফার্স্টে, প্রথম কিছুদিন 4-5 দিন মতো আমার স্কিন একদম ওকে ছিল, কোনো রকম কোনো প্রবলেম ছিল না। কিন্তু হঠাৎ করে তারপরে দেখলাম যে আমার স্কিনে একদম সকালে ঘুম থেকে উঠে দেখলাম হঠাৎ করে আমার স্কিনে পুরো ভর্তি পিম্পল হয়ে গেছে। এবং আমার স্কিনে সাধারণত ওই অ্যাকনে টাইপের, মানে বড় বড় যেগুলো হয়, যেগুলোকে আমরা অ্যাকনে বলি, সেই ধরনের কিন্তু আমার প্রবলেম হয় না আমার স্কিনে। সাধারণত আমার স্কিনে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের সাইড এফেক্টের জন্য। অনেক সময় দেখা যায় যে কোনো প্রোডাক্টের কোনো কেমিক্যাল আমার স্কিনে অ্যালার্জিক রিয়াকশন করছে, তখন দেখা যায় যে আমার স্কিনটা রেড হয়ে যাচ্ছে। কিন্তু এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমার সেরকম কোনো প্রবলেম হয়নি। এই প্রোডাক্ট, অনেক সময় অনেক প্রোডাক্ট হয় যে অ্যাপ্লাই করার পর স্কিনটা জ্বালা করে এবং আমার রেড হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার আমার স্কিনের জন্য। কিন্তু এটা যখন আমি অ্যাপ্লাই করতাম আমার স্কিনে নাথিং, কোনো প্রবলেম হয়নি। কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমার স্কিনের বড় বড় অ্যাকনে টাইপের পিম্পল হয়ে গেছে। এবং আমি তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ারও করে দেবো যে কীরকম অবস্থা হয়েছিল আমার স্কিনে। আমার স্কিনে সাধারণত ওরকম হয় না, খুব কম র্যাশ টাইপের হয় অনেক সময় আমার স্কিনে, বিভিন্ন কারণের জন্য হতে পারে, সেটা এক্সটার্নাল বা ইন্টারনাল যে কোনো এফেক্টের জন্য হতে পারে, হালকা হালকা র্যাশ হয়, যেগুলো কিছু আমার ঘরোয়া উপায় DIY এর মাধ্যমে আমি অবশ্যই সারিয়ে ফেলি। কিন্তু এইবারে যেটা আমি ফেস করলাম, মানে অদ্ভুত রকমভাবে আমার মুখে পিম্পলে পুরো ভরে গিয়েছিল। এবং তখন আমি মানে ইমিডিয়েটলি এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করা স্টপ করে দিই। অবশ্যই এটা আমি আর আমি সাহস করে কন্টিনিউ করতে পারিনি, আমি তখনই স্টপ করে দিই। এবং তারপরে অবশ্যই আস্তে আস্তে আমি এটা কমিয়েও ফেলি। আমি বিভিন্ন DIY করে আমার মুখে দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার মুখে একদম র্যাশ ফ্রি হয়ে গেছে। আমার মুখে আর র্যাশ, যে বড় বড় পিম্পল যেগুলো হয়েছিল সেগুলো নেই আর। কিন্তু এই প্রোডাক্টটা আমি আর সাহস করে আমার স্কিনে অ্যাপ্লাই করতে পারছি না। আই এম সো সরি, আমি এটা আমি আর মুখের স্কিনের জন্য আমি আর অ্যাপ্লাই করতে পারছি না। তবে যেহেতু কিনেছি, আমি প্রোডাক্টটা নষ্ট অবশ্যই করতে চাই না, তার জন্য আমি আমার বডিতে ইউজ করছি। এবং বডিতে আমার সেইভাবে কোনো প্রবলেম হয়নি, আমি বডিতে ইউজ করছি এই কদিন হলো। কিন্তু আমার স্কিনের জন্য, ফেসের স্কিনের জন্য কিন্তু আমি এটা আমি আর অ্যাপ্লাই করতে পারবো না। তাই আমার ওপিনিয়ন অনুযায়ী, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি বলতে পারি যে যাদের সেন্সিটিভ স্কিন তারা এই প্রোডাক্টটা না ইউজ করাই ভালো। কিন্তু যদি তাদের সেন্সিটিভ স্কিন না হয় তাহলে আমি বলবো যে অবশ্যই তোমরা এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে পারো। আশা করি তোমাদের স্কিনে এরকম কোনো প্রবলেম হবে না, যদি প্রবলেম হয় তোমরা স্টপ করে দিও অবশ্যই। কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তারা, আমি তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই প্রোডাক্টটার থেকে তারা দূরে থাকো। নাও হতে পারে তোমাদের অবশ্যই, কারণ প্রত্যেকের স্কিন এক হয় না এবং প্রত্যেকের স্কিন এক একটা কেমিক্যালের প্রতি আলাদা আলাদা রকমভাবে সেন্সিটিভ থাকে। তাই অবশ্যই আমার স্কিনে যেটা স্যুট করছে না তার মানে এটা নয় যে তোমাদের স্কিনও সেটা স্যুট করবে না। হতেই পারে তোমাদের স্কিনে খুব ভালোভাবে এটা তোমরা অ্যাপ্লাইও করছো, তোমাদের খুব ভালোও লাগছে, এটা হতেই পারে। কিন্তু আমি যেহেতু এখানে তোমাদের সাথে রিভিউ শেয়ার করি, তাই আমি বলবো যে যাদের সেন্সিটিভ স্কিন তারা এই প্রোডাক্টটার থেকে দূরে থাকো, বাকি সবাই কিন্তু এটা ইউজ করতে পারো। বিশেষ করে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই সময় অবশ্যই ইউজ করতে পারো। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কি করতে হবে, অবশ্যই ভিডিওটা লাইক করতে হবে এবং তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের এই ভিডিও কেমন লাগলো। এছাড়াও যদি তোমরা নতুন কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চাও বা অন্য কোনো ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, যাদের সেন্সিটিভ স্কিন তাদের উপকারে লাগতেও পারে, পয়সা নষ্ট হওয়া থেকে বেঁচে যেতেও পারে। তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। নমস্কার।